হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আল্লাহর অশেষ সম্মতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন বিওয়ার্স দেখেন দুই থেকে তিনটা বিষয় নিয়ে আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের সামনে উপস্থিত হয়েছি লিথুনিয়ার ভিসা সম্পর্কে দেখেন লিথুনিয়া সম্পর্কে তো অনেক আপডেট পেয়েছেন অনেক বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে বা বিগত বছরগুলোতে যে বিষয়গুলোর উপর ভিত্তি করে সবাই আমরা জমা দিয়ে রেখেছি বা আমরা ভিসা পাবো কি পাবো না সেই বিষয়গুলো আসলে সম্পূর্ণ সব সময় কিন্তু আমাদের ভিতরে একটি জল্পনা কল্পনা নিয়ে কাজ করে যে দু থেকে তিনটা বিষয় আপনাদের সামনে এই ভিডিওর মধ্যে সু সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে তুলে ধরতে চাই দেখেন বর্তমানে আমরা লিথুনিয়া ভিসি অ্যাপ্লিকেশান যেই সাবমিশন করার জন্য যে জায়গাগুলো বিশেষ করে ইন্ডিয়াতে ইন্ডিয়াতে আপনারা কিন্তু ডি ক্যাটাগরি মানে ন্যাশনাল ডি ভিসিয়ার জন্য বা টিআরপির জন্য আপনারা কিন্তু বর্তমানে তারা মানে ইন্ডিয়ার যে বিএফএস আছে সেখানে কিন্তু প্রসেসিং করতে পারবেন না শুধুমাত্র নেপালে বাংলাদেশি হিসাবে বা ইন্ডিয়াতে যারাও আছে ইন্ডিয়ার নাগরিক যারাও আছে তারাও কিন্তু ইন্ডিয়াতে তাদের নিজ দেশের বিয়ে কিন্তু সাবমিশন করতে পারবে না সুতরাং ইন্ডিয়া বাংলাদেশ এবং নেপাল যে সমস্ত দেশের লোকজন আছে সবাই কিন্তু আমরা কিন্তু বাংলাদেশি হিসেবে অবশ্যই নেপালে গিয়ে বিয়ে পেসে বিষয় অ্যাপ্লিকেশন সাবমিশন করতে হবে এবং অনেকেই কিন্তু অহরহ ইদানিংকালে সবচেয়ে বেশি পরিমাণে একটি কমেন্ট করতেছেন যেই বিষয়টা না বললেই নয় আপনাদের বুঝার সুবিধার্থে যাই হোক ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো যেহেতু আপনারা বুঝতে সুবিধা হয় অনেকেই বলতেছেন যে ভাই লিথুনিয়ার ভিসা আমার এজেন্সি বলতেছে নেপালে যাওয়া লাগবে না বা ইন্ডিয়াতে যাওয়া লাগবে না বা কোথাও কোনো জায়গায় কিন্তু আপনার যাওয়ার প্রয়োজন নেই আপনার ভিসা নাকি কন্টাকে করে দেবে এই বিষয়টা আসলে কতটুকু সত্য দেখেন যে যেভাবে এখনো এখনো অনেকেই কমেন্ট করে রেখেছেন এখনো ইমেলের মধ্যেও কমেন্ট করে রেখেছেন দিয়ে রেখেছেন বা ভিডিও কমেন্ট বক্সে রেখেছেন তো এই বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে দেখেন ইউরোপের কোনো দেশের ভিসা কিন্তু কোনটাকে হয় না যদি এই ধরনের কোনো কার্যকলাপ আপনাকে কেউ বলে থাকে বা আপনাকে করে দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়ে থাকে সেক্ষেত্রে সবচেয়ে স্পষ্ট ভাষায় আমি বলতে চাই ভিডিওর মধ্যে যারাই দেখবেন দেখেন আপনাকে একটি বিষয় খেয়াল রাখতে হবে যদি এই ধরনের কোনো কথাবার্তার মাঝে আপনি পড়ে যান বা আপনাকে এই ধরনের প্রতিশ্রুতি দিয়ে থাকে তাহলে বুঝবেন বা আপনি ভেবে নেবেন যে এটা হচ্ছে আপনার জন্য সবচেয়ে বড় একটি দুর্বিশ যন্ত্রণা হিসেবে দাঁড়াবে ভবিষ্যতে হয়তোবা উনি দুই নম্বর কোনো ভিসে বানিয়ে আপনাকে পাসপোর্টে লাগিয়ে দিবে অথবা আপনার সাথে জালিয়াতি শুরু করেছে বা আপনাকে নয়স হয়ে বুঝিয়ে ভাবে। আপনাকে কিন্তু একটা প্রতিশ্রুতি দিয়ে আসার বুকে ভরসা নিয়ে আপনাকে বেঁচে থাকতে হবে ভিউয়ার্স দেখেন এই কথাগুলোর পিছনে কিন্তু যদি আমরা বিশ্লেষণ করি অনেকগুলো কথা কিন্তু চলে আসে এক নম্বর কথা হচ্ছে তিনি হচ্ছে দুই নম্বর এজেন্সি স্পষ্ট ভাষায় কারণ পৃথিবীর কোথাও শুধু বাংলাদেশ না পৃথিবীর কোথাও কোনো এজেন্সি কোনটাকে ইউরোপের একটি দেশের ভিসা আপনাকে করে দেবে তাহলে কিন্তু মানুষে এত লক্ষ লক্ষ টাকা দিয়ে যদি এই ধরনের কোনো কার্যকলাপ সে করতে পারতো বা কোনো একজন ব্যক্তি বা কোনো একটা মাধ্যম বা কোনো একটা এজেন্সি এই ধরনের কার্যকলাপ করে দিতে পারতো যে এম্বাসি ফিস করা ছাড়া মানুষ এত টাকা পয়সা দিয়ে নেপালে যাচ্ছে বা একটা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না একটা অ্যাপয়েন্টমেন্টের জন্য বছর কি বছর মাসের পর মাস ঘুরতেছে পারমিট নিয়ে বসে আছে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না আর যে বা যারা এইভাবে কমেন্টগুলো করতেছেন যে আপনার এজেন্সি বলতেছে আপনাকে কোনটাকে ভিসাটা করে দেবে ভাই কিভাবে ভাই এই যে হাজার হাজার লোকগুলো যে ভিসা নিয়ে বা পারমিট নিয়ে বসে আছে তারা ভিসা অ্যাপ্লিকেশন সাবমিশন করতে পারতেছে না আর আপনার এজেন্সি বলতেছে আপনাকে কোনটাকে ভিসাটা করে দিবে লিথুনিয়ার ভিসা তাহলে যদি এই ধরনের কোনো কার্যকলাপ আপনার এজেন্সি করে থাকতো সত্য বা সত্যতা যাচাই করে এই ধরনের কোনো কার্যকলাপ উনি করে থাকতো তাহলে কিন্তু ওনার কাছে সিরিয়াল ধরে যেত যে ভাই আপনি তো কোনটাকে ভিসা করছেন তো আপনার যেহেতু কোনটাকে ভিসা হচ্ছে বা উনিও চেষ্টা করতো যে হ্যাঁ আমি তো কোনটাকে প্রচুর ভিসা করতে পারতেছি তো হ্যাঁ ঠিক আছে যারা এই ধরনের এম্বাসির যে বিষয় অ্যাপ্লিকেশন সাবমিশন করতে পারতেছে না বা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না তারাও আমার কাছে আসুক আমি বিষয় করে দিই তারাও দু টাকা লাভ হোক আসলে এটা হচ্ছে সম্পূর্ণ ভুয়া ভ্রান্ত ধারণা অনেকেই আছেন খাম খেলে মতো একটা কমেন্ট করেন কমেন্ট করে কিন্তু আসলে এসে এই ধরনের একটা কমেন্ট করে চলে যান কিন্তু ফিডব্যাকে পরবর্তীতে কোনো আর রিপ্লাই দেন না আসলে এটা কোন মন মানসিকতা বা কোন বিষয়ের উপর ভিত্তি করে আপনারা এই ধরনের কমেন্ট করেন এটা হচ্ছে সম্পূর্ণ জালিয়াতি বা সম্পূর্ণ একটি ভুয়া যারা ভিডিওটা দেখবেন হয়তোবা অনেকে ভাববেন যে না ওনার যেহেতু কোথাও যাওয়ার প্রয়োজন নেই আপনার ভিসাটা আপনাকে সরাসরি আপনার হাতে পৌঁছে দেবে এই ধরনের কার্যকলাপ যদি এই এজেন্সিটা করে থাকে আপনারা হয়তোবা অনলাইনে বা বিভিন্ন মাধ্যমে বা ইনবক্সে গিয়ে তার সাথে যোগাযোগ করবেন এই ধরনের বিষয়বস্তু থেকে সম্পূর্ণ সতর্ক থাকবেন দেখেন ভিসা পেতে হলে লিথুনিয়া ভিসার জন্য আপনাকে অবশ্যই এম্বাসি ফিস করতে হবে সেটা হোক নেপাল বা অন্য কোথাও বা প্রবাস থেকে যারা দেখছেন বিভিন্ন জায়গায় যে দেশে আপনার ভিসা অ্যাপ্লিকেশন সাবমিশন করার জন্য ভিসা সেন্টার আছে সেখানেই কিন্তু আপনাকে সম্পূর্ণ কার্যক্রম সম্পাদন করতে হবে পিউআ দেখেন লিথুনিয়ার যে ন্যাশনাল ডিভিশা এটা হচ্ছে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ একটি বিষয় অনেকেই চিন্তিত আছেন যে ভিসা হবে কি হবে না দেখেন সম্পূর্ণ বিষয়বস্তু পর্যালোচনা করে আপনাকে ধৈর্য ধরতে হবে এখন বর্তমানে লিথুনিয়ার যে ইমিগ্রেশন বা বিভিন্ন দেশের ইমিগ্রেশনগুলো কিন্তু ফরেন ওয়ার্কারদের নেওয়ার ব্যাপারে সম্পূর্ণ আপডেট হয়ে গেছে বিগত বছরগুলোতে বিগত দিনগুলোতে যে ধরনের কার্যকলাপ নিয়ে তারা পরিচালিত ছিল বর্তমানে এসে কিন্তু সেটা ত্বরান্বিত করার জন্য আরো দ্রুত গতিতে আপডেট নিয়ে আসার জন্য তারা কিন্তু সম্পূর্ণ সব কিছু কিন্তু ওইভাবে কাজ করতেছে এই বিষয়গুলো বুঝে শুনে আপনাকে সামনে অগ্রসর হতে হবে ধৈর্য ধরতে হবে ইনশাআল্লাহ সুফল আজকে অথবা কাল কালকে আপনি সঠিক সময়ে আপনারটা আপনি পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হবো আল্লাহ হাফিজ